এবং আরেকটা পদ্ধতি হচ্ছে যে যথাসম্ভব ভিড় এড়িয়ে চলা। যদি কখনো যদি ভিড়ে যেতেই হয় বা যদি কোনো জরুরি প্রয়োজনে বাইরে বের হন, অবশ্যই ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে এবং সাবান দিয়ে হাত না ধুয়ে সেই হাত দিয়ে কোনো নাক মুখ বা চোখে টাচ করবেন না। তাহলে আমরা এই করোনার বিস্তার যেটা সেটাকে আমরা যথাসম্ভব ঠেকিয়ে রাখতে পারবো। যারা ঢাকা নারায়ণগঞ্জ বা বাইরে থেকে আসছেন আমাদের এলাকায়, সে তাদের দিকে একটু আলাদা নজর রাখতে হবে যেন তারা বাইরে ঘোরাফেরা না করে, অন্যদের কাছে না আসে। আপনারা জানেন যে কয়েকদিন আগেই আদিত ভাইতে একজন করোনার পেশেন্ট, যিনি আমাদের তুলভান্ডারে মার্কেট করে গিয়েছেন এবং আমরা তার কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে যতগুলো তাদের আশেপাশে ছিল তাদেরকে পরীক্ষার আওতায় নিয়ে এসেছি। আমাদের একজন ডাক্তার আলম ডাক্তার, উনি ঈশ্বর তুলে বাড়ি, উনি ওনাকেও আমরা পরামর্শ দিয়েছি যেন টেস্টের আওতায় আসে। এভাবে যদি আমরা যতটা সম্ভব মানুষকে যারা বাইরে থেকে আসবে তাদেরকে যদি টেস্টের আওতায় নিয়ে আসতে পারি, যদি কেউ করোনায় আক্রান্ত হয় তার থেকে যেন আরও বেশি খারাপ অবস্থা তৈরি না হয়, আরও শত শত হাজার হাজার মানুষ যারা আক্রান্ত না হয় সেটা তো আমরা ঠেকিয়ে দিতে পারবো। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা আমরা যে প্রচলিত পদ্ধতি রয়েছে সেগুলো মেনে, স্বাস্থ্যবিধি মেনে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। সেই জন্য আপনাদের সকলের সচেতনতা দরকার। আপনারা চেষ্টা করবেন নিজেরা সচেতন থাকতে, যে কোনো কাজের তিন ফিট দ্রুত বজায় রেখে কাজকর্ম শেষ করে বাসায় অবস্থান করা এবং অন্যরা যেন এই তিন ফিট দ্রুত বজায় রেখে চলাফেরা করে এবং কাজ শেষে যেন বাসায় অবস্থান করে সেই বিষয়গুলো নিশ্চিত করা। যারা বাইরে থেকে আসছে তারা যেন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে সেটা নিশ্চিত করা। আর আপনাদের এই কঠোর পরিশ্রমের জন্য আপনাদের পাশে রয়েছেন রংপুর থেকে কর্মকর্তা মহোদয়, যিনি আপনাদের জন্য এই ত্রাণ পাঠিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই তার জন্য দোয়া করবেন। আপনারা আরও দ্বিগুণ উৎসাহে আপনাদের অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন। আপনাদের গ্রামের যদি গুরুত্বপূর্ণ কোনো মেসেজ থাকে সাথে সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা প্রশাসন অথবা পুলিশকে জানাবেন, যাতে করে আমরা জরুরি পদক্ষেপ নেওয়ার কিছু থাকলে আমরা যেন সেটা নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার গ্রাম কোথায়? আজকে যে আপনারা যে ত্রাণ দিলেন বা দেখলাম, এটা কি এরপরেও আরো অব্যাহত থাকবে এরকম? আমাদের জেলার যে পাঁচটা উপজেলা আছে, পাঁচটা উপজেলায় হলো আমরা আজকে সদরে দিয়ে আসলাম, আদিতমারিতে দিলাম, এই যে এখন কালীগঞ্জে দিচ্ছি, এরপরে আমরা দিব। আজকে কতগুলো দিলেন এখানে? 300 জন। 300 জন প্রত্যেকটা উপজেলায়, 300 জন করে সদরে দিলেন। আপনাদের ব্যাগের মধ্যে কি কি মানে ত্রাণ? 5 কেজি চাল আছে, 2 কেজি আলু আছে, 1 কেজি ডাল, 1 কেজি 1 লিটার তেল, মাছ একটা, সাবান একটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।